ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হলো এক বাসকর্মীর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের ঘটনা। স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে, গতকাল রাত একটা নাগাদ দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রথমে আগুন লাগে এবং পরে সেই আগুন আরও দুটি বাসে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন বাসকর্মী ও স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান, এরপর ধুলিয়ান থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।